শুধু একটিমাত্র অভ্যাস আপনাকে বহু অনাকাঙ্ক্ষিত বদ অভ্যাস থেকে দূরে রাখতে পারে এবং কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে আপনাকে সফলতা এনে দিতে পারে। আর সেটি হচ্ছে বই পড়ার অভ্যাস। আমাদের অনেকেরই বই পড়ার অভ্যাস আছে, আবার অনেকেরই নেই। তবে প্রত্যেকটি মহান এবং সফল মানুষের বই পড়ার অভ্যাস আছে। বই পড়ার অভ্যাস যাদের নেই তারা প্রথমে সহজ বই পড়ে পড়া শুরু করতে পারেন এবং ধীরে ধীরে গভীর বইগুলো পড়তে পারেন। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক পোস্ট এবং ভিডিওই বেশি দেখা যায়। তবে যারা বই পড়তে ভালোবাসেন এবং যাদের জ্ঞানের গভীরতা বেশি তারা গভীর বিষয়েই আনন্দ বেশি পান। আমাদের উচিত শিক্ষামূলক ভিডিও এবং পোস্টগুলো বেশি বেশি শেয়ার করা। এই সামাজিক মাধ্যমগুলো যদি জ্ঞানের মধ্যে মধ্যে বিনোদন দিত তাহলে ভালো হতো। বিষয়টি হচ্ছে এখন বিনোদনের মাঝে মাঝে জ্ঞান দেয়। তারপরেও আমাদের দায়িত্ব হচ্ছে এই মাধ্যমটিকে, এই যন্ত্রটিকে আমাদের মতো করে দেওয়া। আমরা এই যন্ত্রটিকে যেভাবে আচরণ করতে শেখাব সে আমাদের সঙ্গে সেভাবেই আচরণ করবে। আসুন বই পড়ার অভ্যাস গড়ে তুলি, পৃথিবীকে সুন্দর করি, বাসযোগ্য করি এবং প্রত্যেকটি মানুষের জন্য উপযোগী করে তুলি। ট্রু এডুকেশন এই ক্যাস্টটি করছে। সাথে থাকার জন্য পেজটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।